যেটা শখ ছিল এবং আজও আছে সেটা হচ্ছে ফুল, বিশেষ করে গোলাপ ফুল আর বই। গোলাপ ফুলের কথাটি প্রথম বলা যাক, এমন একটা সুন্দর জিনিস যে ফুলকে সবাই ভালোবাসে। এবং আমাদের দেশে বিশেষ করে আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়াতে কিন্তু ফুল কিন্তু খুব ভালো হয়। সুতরাং আমি শুরু করেছিলাম শখ হিসাবে গোলাপ ফুল করা। এবং যারা শখে গোলাপ ফুল করেন, আমি বলবো তাদের সবচেয়ে ভালো হচ্ছে যে টবের মধ্যে গোলাপ ফুল করা। টবের মধ্যে গোলাপ ফুল করার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটাকে দেখাশোনা করা খুব সোজা, এবং এমনকি 100 টব থাকলেও একজন মানুষের পক্ষে প্রতিদিন হয়তো সকালে 1 ঘন্টা সময় দিলে এই টবগুলোকে দেখাশোনা করা যায়। আর গোলাপ গাছ এমন একটা গাছ যে আমার মনে হয় যদিও কথা বলতে জানে না, কিন্তু প্রত্যেকটি গাছ বোধহয় চায় যে তার জন্য একটু আলাদা সময় গোলাপের মালিক যে সে দিক। তবে গোলাপ ফুলের, শখের গোলাপ ফুলের বড় অসুবিধা হচ্ছে দুটো। একটা হচ্ছে টবের মধ্যে গোলাপ গাছ করলে অথবা এমনকি মাটিতে করলেও যদি পানি জমে যায় তাহলে গোলাপ গাছটি মরে যাবে। আরেকটি অসুবিধা হচ্ছে যে প্রথম দিকে যারা গোলাপ চাষ শুরু করেন তারা আসল গোলাপের ডালটি এবং যে একটি নকল গোলাপ অথবা জঙ্গলি গোলাপ যেখানে আসল গোলাপটি লাগানো হয় এটা বোঝা একটু মুশকিল হয়ে পড়ে। সেখানেই এই দুটো জিনিস প্রথম শিখে নিতে হবে। শিখে নিলে আমার মনে হয় যে গোলাপ গাছ লাগালে এবং এর সুন্দর পরিচর্যা করলে এটা একটা নিজের জন্য একটা অত্যন্ত একটা গর্বের জিনিস হয়। তবে আমি ব্যক্তিগতভাবে শখের গোলাপ যারা করেন কিংবা আমি যেটা করেছি, আমি কখন কেমিক্যালস ব্যবহার করিনি এবং আমি এটা করার বিপক্ষে। মাটি, তার সঙ্গে গোবর, তার সঙ্গে হাড়ের গুঁড়া এবং শুটকি মাছ, তাছাড়াও যদি আমাদের দেশে প্রত্যেক বছরই কোরবানি হয়, কোরবানির সময় যে গরু এবং কোরবানির যে আপনার রক্তটা পাওয়া যায় সেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। সুতরাং এই জিনিসগুলো দিয়েই গোলাপ গাছ করা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো।